হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই আসনটি তৈরি করে দেখাবো তো আমি দশই ফেব্রুয়ারি অনেকগুলি আসন নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম তো সেই আসনগুলির মধ্যে এই আসনটিও ছিল তো শিল্পী দাসের অনুরোধে আমি এই আসনটি তৈরি করে দেখাবো তো প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন প্রথমে আমি আসনের বাম দিক থেকে সাঁইতিরিশটা ঘর গুনে গুনে ছেড়ে আটত্রিশ নম্বর ঘরে এইভাবে ছুঁচটা তুলেছি ছুঁচটা তুলে লম্বালম্বী ছটা ঘর গুনে নেব ছটা ঘর গুনে এভাবে ডুবিয়ে একটা ঘর ছেড়ে লম্বালম্বি একটা ঘর ছেড়ে আবার লেভেল বরাবর আবার ছটা ঘর নিয়ে এইভাবে আমি তিনটা লাইন তৈরি করবো তিন নম্বর লাইনে আবার ছটা ঘরের মিডিল তিনটা ঘরে এইভাবে ডুবি আবার ওপর দিকে তিনটা ঘর নিয়ে ছটা ঘর নিয়ে লাইন তৈরি করব এইভাবে আমি তিনটা করে লাইন তৈরি করে যাব। এইভাবে তিনটা করে লাইন নিয়ে আমি দশবার বুনব বার বোনার পর আমার এক পাশের লাইন কমপ্লিট হবে এক পাশের লাইন কমপ্লিটের পর আমি আবার নীল রং দিয়ে আমি দ্বিতীয় লাইনও ওই একই পদ্ধতিতে তৈরি করব দেখুন আমার দশটা তিনটা করে লাইন নিয়ে এইভাবে বোনা হয়ে গেছে তারপর আমি নীল রং দিয়ে ইয়ে যেখানে ফার্স্ট তুলেছিলাম এই যে তিনটা ঘর নেব তিনটা ঘর নিয়ে শেষ প্রান্তে এভাবে তুললাম তুলে আবার ছটা ঘর নিয়ে এইভাবে লাইন তৈরি করে যাব তিনটা লাইন এইভাবে তৈরি করলাম তারপর আবার তিনটা ঘরের ছটা ঘরের মিডিলে আবার ডুবিয়ে দিলাম তারপর যে নীল লাইনগুলো তৈরি করেছিলাম তার ওপরে এইভাবে তিনটা করে লাইন তৈরি করে যাবো তো প্রথম লাইন যেভাবে দশ বার তৈরি করেছিলাম তিনটা করে লাইন নিই তো ওপরের নীল রঙের লাইনটিও আমার দশটি লাইন হবে দেখুন আমার দশটি লাইন তৈরি হয়ে গেছে এইভাবে দু লাইন বোনার পর আমি গোলাপি রঙের উল নিয়ে আবার ওই একই পদ্ধতিতে লাইন তৈরি করব তো এখানে আমি যেহেতু লেবেল সমান রাখবো তো এখানে ছটা ঘর নেব না আমি তিনটা করে ঘর নিই এই যে দেখুন তিনটা করে ঘর নিয়ে আমি লেবেল সমান রেখে আমি এখানে লাইনগুলো তৈরি করব তো এই যে তিনটা করে ঘর নিয়ে লাইন তৈরি করলাম এই ঘরটিকে নিয়ে আমি দশটি তিনটি করে লাইন তৈরি করব গোলাপি রঙের উল দিয়ে তিনটা করে লাইন বার বোনার পর একটা লাইন কমপ্লিট হবে তো দ্বিতীয় লাইনটি বোনার ক্ষেত্রে আমার কিন্তু দশটা তিনটা করে লাইন তৈরি হবে না আমার নটা তৈরি হবে যেহেতু আমি লেবেল সমান রেখে আমি আসনটা তৈরি করব তো সেই জন্য আমার বার আমি এখানে বুনবো না দেখুন এখানে তিনটা করে ঘর নিয়ে আমি যথাক্রমে একই পদ্ধতিতে বুনব তিনটা করে ঘর নিয়ে তিনটা লাইন তারপর আবার লেবেল সমান রেখে ছটা করে ঘর নিয়ে আমি লাইনটা তৈরি করব তো এইভাবে আমার গোলাপি রঙের উল দিয়ে দু লাইন তৈরি হবে নীল রঙের উল দিয়ে দু লাইন গোলাপি রঙের উল দিয়ে দু লাইন তৈরি করার পর দেখুন আমার গোলাপি রঙের নিচের লাইনটি নটি লাইন তৈরি হয়েছে এবং আমি গুনে দেখে নেব তারপর সবুজ রঙের উল দিয়ে ওপর দিকে এইভাবে লাইন তৈরি করব তো সেই জন্যে তিনটা করে লাইন তো নীল রঙের উল দিয়ে দেখুন তিন নাম্বার যে লাইন আমার হয়েছে তিনটা করে লাইন নিয়ে তিন নাম্বার লাইনের ওপরে আমি আবার ছটা করে ঘর নিয়ে তিনটা লাইন তৈরি করব তারপর আবার মিডিলে ডুবিয়ে নিয়ে আবার তিনটা করে এই ছটা করে ঘর নিয়ে আবার তিনটা লাইন তৈরি করব ঠিক প্রথমবারের মতো আমি বাম পাশ থেকে ডান পাশে আমি দশবার তিনটা করে লাইন তৈরি করব দেখুন আমার তিনটা করে লাইন নিয়ে বার বোনার পর আমি যথাক্রমে এইভাবে ডুবিয়ে দেব তারপর এর ওপরে আবার তুললাম তুলে আবার ছটা করে ঘর নিয়ে ওই একই পদ্ধতিতে লাইনগুলো বার তৈরি করব তো আপনারা এইভাবেও তৈরি করতে পারেন তাতে একটু উল বেশি লাগবে বা আপনারা একটা করে ঘরেও আপনারা উল দিয়ে তৈরি করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আসনটা ফাঁকা ফাঁকা লাগবে সবুজ রং দিয়ে দু লাইন বোনার পর আমি হলুদ কালার দিয়ে একটা লাইন বোনা হয়ে গেছে দ্বিতীয় লাইনটি তৈরি করছি আপনারা নিচ থেকেও তৈরি করতে পারেন কিংবা যেখানে দশবার বোনা হলো সেখান থেকেও আপনারা এইভাবে তৈরি করতে পারেন আপনাদের যেটা সুবিধা আপনারা সেইভাবেই তৈরি করবেন তো এইভাবে তৈরির পর এইভাবে তৈরির পর আমি আবার গোলাপি রঙের উল নেব এবং যথাক্রমে তিন নাম্বার লাইনের এইভাবে তিন নাম্বার লাইনের ওপরে আবার ছটি করে ঘর নিয়ে ওই একই পদ্ধতিতে আমি লাইনগুলো তৈরি করবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলে খুব ভালোভাবেই বুঝতে পারবেন বলার থেকেও আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখেন তাহলে খুব সহজেই বুঝে তৈরি করতে পারবেন যথাক্রমে গোলাপি উল দিয়ে দু লাইন তার ওপরে আবার নীল উল দিয়ে দু লাইন আমি তৈরি করব তৈরি করার পর আমি যেখানে যেখানে শেষ করেছিলাম ফার্স্ট যেখানে তৈরি করেছিলাম যেখানে শেষ করেছিলাম গোলাপি রঙের ওপরে আমি আবার সবুজ রঙের উল দিয়ে আমি আবার এই ফাঁকা অংশটা তৈরি করে নেব দেখুন আপনাদেরকে যে বলেছিলাম একটা সুতো দিয়ে তৈরি করতে পারবেন এইভাবে আপনারা একটা সুতো দিয়ে তৈরি করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ফাঁকা দেখাবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটাতেই আসনটা তৈরি করবেন তো এইভাবেও তৈরি করতে পারেন আবার যেভাবে প্রথমে তৈরি করেছিলাম সেইভাবেও তৈরি করতে পারেন দেখুন এখান পর্যন্ত আমি লেবেল সমান রেখে করে নিচ্ছি তারপরে যথাক্রমে আবার এক লাইন সবুজ তারপর আবার দু লাইন হলুদ রং দিয়ে আমি এই অংশটা তৈরি করে নেব তারপর ফাঁকা অংশ যেটা থাকবে যেই উল পড়বে সেই উল দিয়ে ভরাট করে নেব এইভাবে ওপর দিকে তৈরি হবে নিচের দিকে যখন তৈরি করবেন তখন দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বারের এখান থেকে আমি আবার নিচের দিকে তৈরি করব তো আমি নিয়ে নিয়েছি গোলাপি রঙের উল নিয়েছি এবং ছটা ঘরনি নিয়ে লাইনগুলো ওই একই পদ্ধতিতে তৈরি করব আবার যথাক্রমে গোলাপি উল দিয়ে দু লাইন তারপর নীল উল দিয়ে দু লাইন তৈরি করব তারপর ভেতরে যে ঘরটা তৈরি হয়েছে সেটা আমি ভরাট করব তো সেই জন্য আমি দেখুন হালকা আকাশি কালারের উল নিয়েছি আপনাদের প্রয়োজন মতো আপনারা উল নেবেন এখানে তুললাম আবার যথাক্রমে ছটা ঘর নিয়ে তিনটা লাইন তৈরি করব তো ভেতরটা ভরানোর কোনো ঘর সংখ্যা গুণা নেই ছটা করে ঘর নিয়ে লাইনগুলো তৈরি করে নেবেন এইভাবে ভেতরটা ভরানোর পর আমি মিডিলের লাল রঙের উল দিয়ে ভরাট করে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দমতো উল দিয়ে তৈরি করতে পারেন বা থ্রিডি কালারের উল দিয়েও আপনারা পুরো আসনটা তৈরি করতে পারেন এইভাবে তৈরির পর আমি মিডিলটা লাল রঙের উল দিয়ে ভরাট করে নেব তো দেখুন এখানে শেষ করলাম তারপর লাল রঙের উল দিয়ে এখানে তুললাম ছোটা করে ঘর নিয়ে আমি তিল লাইন তৈরি করব তারপর ভেতরটা ভরাট হবে দেখুন এখানে যে আসনটা আমি রেখেছি তো নীল যেভাবে তৈরি করেছি এখানেও নীলটা সেইভাবে তৈরি করেছি গোলাপিটাও তৈরি করেছি তারপর ওপরে দেখুন হলুদটা সবুজটা তারপর ঘর তো যতটা সম্ভব কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখে তৈরি করে নেবেন